গল্প পরিচার সময়ের প্রয়োজনে লিখেছেন জহির রাইহান এই রেডিংগুলো অবশ্যই তোমরা ভালোভাবে পরে নিবে আমি ধরে নিচ্ছি রেডিংগুলো তোমরা ভালোভাবেই পড়ে নিয়েছ গল্পের গঠন বুঝি সময়ের প্রয়োজনে গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করো তো চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই কাহিনী কি নিয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক কাহিনী কোন কোন চরিত্র আছে পাকিস্তানি সেনাদের হত্যাযোগ্য বাঙালি কর্তৃক পাকিস্তানি শত্রুর নিধন এক ডায়ের দ্বারা নিখোঁজ করার জন্য মুক্তিযুদ্ধ করা কোন কোন চরিত্র আছে ক্যাম্প কমান্ডার কথক মুক্তিযুদ্ধ লেখকের দৃষ্টিভঙ্গি কি উনিশশো সালে পূর্ব পাকিস্তানিদের অন্যায়ভাবে হত্যা ও পশ্চিম পাকিস্তানিদের নির্মমতার প্রতিবাদ জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি সময়ের প্রয়োজনে গল্পের আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজের উত্তর সংশোধন করতে পারো তো এখানে সর্বমোট তিনটি প্রশ্ন দেওয়া রয়েছে চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই প্রথম প্রশ্ন সময়ের প্রয়োজনে গল্পে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোন কোন দিক প্রতিফলিত হয়েছে একটি ক্যাম্পের মুক্তিযোদ্ধাদের জীবনের সুখ দুঃখ ও আনন্দ বেদনার গল্প নিয়ে রচিত সময়ের প্রয়োজনে গল্প মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা গণহত্যা রাজাকারদের ঘৃণ্য পাশবিক নির্যাতন ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ইত্যাদি দেখানো হয়েছে এ গল্পে বাঙ্গালিরা জীবন বাজি রেখে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছে যুদ্ধে অনেকে শহীদ হয়েছেন অনেকেই আবার জয়ী হয়ে ফিরেছেন বহু বাঙালিরা মুক্তিযুদ্ধের সময় মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হারিয়েছেন বহু মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে অনেক বাঙালির আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ মুক্তিযুদ্ধকালীন বাঙালিদের জীবনের সমগ্র দিকি ফুটে উঠেছে এ গল্পে দেয়ালে রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন কেন সময়ের প্রয়োজনে গল্পে মুক্তিযুদ্ধকালীন এক মুক্তিযুদ্ধ দ্বারা প্রত্যক্ষ অভিজ্ঞতার কথা বলা হয়েছে গল্পের কথক মুক্তিযুদ্ধ চলাকালে যতগুলো পশ্চিম পাকিস্তানিকে খতম করতে পারত দেয়ালে ততগুলো রেখা টেনে রাখত হিসাবে রাখার সুবিধার্থে আর মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা মারা যেত তাদেরও হিসাব রাখত তবে সেটি দেয়ালে দাগ দিয়ে নয় মনে মনে গুনে রাখত প্রতিদিন পাকিস্তানিরা যেমন বাঙালিদের হাতে মারা যাচ্ছে তেমনি বাঙালিরাও পশ্চিম পাকিস্তানিদের হাতে জীবন দিচ্ছে তাই গল্পের কথক বলেছেন দেয়ালে রেখাগুলো বাড়ছে মনের দাগও বাড়ছে প্রতিদিন তিন নম্বর প্রশ্ন বয়ে পড়া কিংবা কারো কাছে শোনা মুক্তিযুদ্ধের কোন ঘটনা জানা থাকলে তা সংক্ষেপে লেখ মুক্তিযুদ্ধের সময় আমার দাদুর বয়স ছিল বছর দীর্ঘ নয় মাস পর নিরস্ত্র বাঙালিদের কাছে সুসজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে জন্ম হওয়া বাংলাদেশের স্বাধীনতা খন্টি তার স্মৃতিতে এখনো উজ্জ্বল মুক্তিযুদ্ধের সময় মিলিটারির আমাদের গ্রামের ব্রিজের পাশে বড় সড়ো তাবটা নাই এবং বাংকারও কাটে নিজেদের নিরাপত্তার জন্য দাদু দূর থেকে সব দেখতেন কিন্তু কাছে যেতে সাহস পেতেন না কয়েকদিন পর তিনি দেখলেন গ্রামের রহমত মাতব্বর আলিম ও রাজু সহ আরো কয়েকজন মিলিটারিদের ক্যাম্পে নিয়মিত যাতায়াত করছে কেউ কেউ আবার চাল আটা মুরগি ছাগল সহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সরবরাহ করছে দাদু তার গ্রামের এক বড় ভাইয়ের কাছে জানতে পারেন যে এরা শান্তি কমিটির সদস্য ওরা এদেশের স্বাধীনতা চায় না কথা শুনে তাদের প্রতি দাদুর প্রচন্ড ঘৃণার উদ্রেক হয় দাদু তখন মনে মনে ভাবেন দেশের জন্য কিছু করতে হবে তিনি ভাবেন গ্রামকে করতে হলে মিলিটারিদের সঙ্গে স্বাধীনতা বিরোধী শক্তির করার কথাটি জানানো দরকার তাই তিনি সংবাদটি জানান রাজাকারদের সহায়তায় পাকিস্তানিরা বহু মানুষকে হত্যা করে বাড়ি করে আগুন দিই মুক্তিযোদ্ধারা প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত হয় এবং তারা পাল্টা আক্রমণ করে তাদের বাংকার উড়িয়ে দিই যুদ্ধের শেষ পর্যায়ে ষোলোই ডিসেম্বর উনিশশো সাল দাদু সকালে ঘুম থেকে উঠেই দেখলেন হাতে লাল সবুজের পতাকা নিয়ে সবাই আনন্দ করছে দাদু ও সকলের সাথে মিছিলে যোগ দিয়ে সেদিন বাংলাদেশের স্বাধীনতার সাক্ষী হয়েছিলেন গল্প লিখেও যাচাই করি তোমার অভিজ্ঞতা বা কল্পনা থেকে একটি বিষয় ঠিক করো তারপর সেই বিষয়ক ঘটনা কাহিনী ও চরিত্র দিয়ে একটি গল্প লেখো অথবা ছয় দশমিক দুই দশমিক একে যে গল্প রচনা করেছিলে সেটি পরিমার্জন করো লেখা শেষ হলে তোমার গল্পটি অন্যদের পড়তে দাও তাদের আলোচনার ভিত্তিতে তোমার গল্প সংশোধন করতে পারো চলো এখন আমরা এই প্রশ্নের অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই গল্প লিখি অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু আমি আর রনি ছোটো থেকেই একসঙ্গে বেড়ে উঠেছি আমরা দিনের বেশিরভাগ সময়ই একসঙ্গে থাকতাম একবার আমার শরীর খুব খারাপ হলো প্রচন্ড জোরে আমি ঘুমের মধ্যে উল্টা পাল্টা কথা বলতে লাগলাম মাঝে মাঝে জ্বরের ঘুরে রনির নাম বলতে থাকলাম আমাদের বাড়ি থেকে রনির খোঁজও করা হলো কিন্তু ওর দেখা পাওয়া গেল না অনেক দিন সজ্জাশায়ী ছিলাম কিন্তু রনি একদিনও আমাকে দেখতে এলো না আমার এসব ভেবে খুব কষ্ট হয়েছিল একটু সুস্থ হতে স্কুলে গেলাম স্কুলে গিয়ে রনির সাথে দেখা হতেই সে হাসি মুখে কথা বলতে আসলো কিন্তু আমি সারা দেইনি নানা কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছিলাম হঠাৎ চার পাঁচটা ছেলে আমার পথ আগলে দাঁড়াই আমার কাছ থেকে টাকা পয়সা ও অন্য জিনিসপত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে তখনই রনি ছুটে এসে আমাকে তাদের হাত থেকে বাঁচাই ওকে আমার সঙ্গে এতদিন দেখা না করার কারণ জিজ্ঞেস করলে সে জানায় যে তার দাদা মারা গিয়েছিল তাই সে দাদা বাড়ি ছিল এতদিন এক কথা শুনে আমার ভুল বাংলো আমি তখন বুঝতে পারলাম প্রকৃত বন্ধু কখনোই বিপদে চুপ করে থাকে না আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা একশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব ধন্যবাদ সবাইকে